বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট ও বরিশাল কেন্দ্র থেকে মুজিব বর্ষ উপলক্ষে এখন শুনবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম ও বাংলাদেশ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান বঙ্গবন্ধু ও বাংলাদেশ সঞ্চালনে সজীব দত্ত মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ অনুষ্ঠানের বিশেষ আলোচনা বঙ্গবন্ধুর সাহসিকতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত আজকে আমাদের মাঝে দুজন অতিথি আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক তিনি স্বাধীনতা পদক প্রাপ্ত এবং আমাদের মাঝে আছেন মোহাম্মদ মাইনুল আলম সিনিয়র সাংবাদিক আমরা প্রথমেই জনাব সাজ্জাদ আলী জহির আপনার কাছে যাব বঙ্গবন্ধু বিশ্বের অন্যতম সাহসী নেতা ছিলেন বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন যদি বঙ্গবন্ধুর জীবনী তার শিশুকাল থেকে আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারব শিশুকাল থেকে তিনি একজন সাহসী মানুষ ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দুর্বলের পাশে দাঁড়ানো সত্য কথা বলা বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মানুষকে বাঁচানো এগুলি ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রথমে আমরা দেখতে পাই যখন তার বয়স মাত্র 18 বছর তার গ্রামের একজন দরিদ্র ছেলেকে অনেকগুলো ধনী লোকের ছেলেরা মারপিট করছিল বঙ্গবন্ধু তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বললেন তোমরা তাকে কেন মারছ তারা বললেন মুজিবর তুমি এখান থেকে চলে তোমার বিষয় না এটা তখন তিনি তাদেরকে প্রতিরোধ করলেন অনেকগুলো ছেলে ছিল তার উপর আক্রমণ করল তিনি তাদেরকে প্রতি আক্রমণ করলেন তাদেরকে পরাজিত করলেন তারপরে সেই ছেলেদের পিতা মাতারা অনেক ক্ষমতাবান ছিল তারা বঙ্গবন্ধুকে গ্রেফতার করল কোর্টের থেকে তিনি খালাস হলেন কিন্তু 10 দিন জেল কেটেছিলেন তাই আমরা দেখতে পাচ্ছি যে কম বয়স থেকে তিনি একজন সাহসী মানুষ ছিলেন জেল জুলুম আর কোনো রকম অন্যায়ের প্রতি তিনি মাথা নত করেনি এরপরে আমরা দেখলাম তার সাহসিকতা প্রমাণ যখন তিনি ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি তখন কলকাতাতে বিশাল দাঙ্গা শুরু হলো তার গুরু সরওয়ারদী সাহেব বললেন মুজিবর দাঙ্গা দমন করার চেষ্টা করো তখন তিনি অতি দ্রুত তার ছাত্র দলদেরকে নিয়ে এলাকা এলাকায় মানুষের জীবন বাঁচাচ্ছেন তাদেরকে চিকিৎসা দিচ্ছেন তাদেরকে ক্যাম্পে নিয়ে আসছেন তখন হয়তো জাতি তাকিয়ে তাকিয়ে দেখছিল নতুন নেতা কি আসলো তারপরে অবস্থা আরও ভয়াবহ সরওয়ারদী সাহেব তাকে বললেন মুজিবর তুমি বিহারে যাও সেখানে মুসলমানদের উপর অনেক অত্যাচার হচ্ছে বিহারের চিফ মিনিস্টার বললেন মুজিবর আমি তাদের বাঁচাতে পারছি না ট্রেন দিয়ে দিচ্ছি তুমি তাদেরকে নিয়ে চলে যাওয়া বাংলাতে সেই হাজার হাজার বিহারিদেরকে তখন তিনি বাঁচিয়েছিলেন তারপরে আমরা দেখলাম তার সমস্ত আন্দোলনে তার সাহসিকতা ভাষা আন্দোলনে জিন্না সাহেবের মুখের উপরে চিৎকার করে বলেছিলেন নো 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 উই ডোন্ট ওয়ান্ট উর্দু উই ওয়ান্ট বাংলা তারপরে দেখছি আমরা 54 যুক্ত ফ্রন্টের নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে আবার তিনি দাঙ্গার সম্মুখীন হলেন আদমজি জুট মিলে গিয়ে দাঙ্গা দমন করার চেষ্টা করছেন জাতি তাকিয়ে তাকিয়ে দেখছিল নতুন সাহসী নেতা চলে এসছে এর পরবর্তীতে তিনি যখন পার্লামেন্টে গেলেন পাকিস্তানদের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বললেন জুলুম মাত করো ভাই তারপরে আমরা দেখলাম সাহসী নেতা চলে আসলেন কোথায় 6 দফা নিয়ে বড় বড় নেতারা বলেছিলেন মুজিবর আইয়ুব খান খেপে যাবে সেনাবাহিনী খেপে যাবে আইএসআই খেপে যাবে এই 6 দফা প্রচার করো না তারপরে শুরু হলো তার উপর আরো জুলুম জেল আসলে পাকিস্তানের 23 বছর বঙ্গবন্ধু জেলে ছিলেন 10 বছর 4 মাস 22 দিন অন্ধবিশ্বাস পাকিস্তানদের মধ্যে জন্তু পয়দা করেছিল সেই জন্তু কুরে করে খাচ্ছিল বাংলার মানুষকে তাদেরকে প্রতিহত করার জন্য একজন নেতাই ছিলেন তার নাম ছিল শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিবুর রহমান আগরতলা মামলাতে সাহসিকতার সামনে তিনি পাকিস্তানদের মোকাবেলা করলেন তারপরে অধিকার আন্দোলন তারা আমাদেরকে অধিকার দিবে না তখন তিনি মার্চ মার অসহযোগ আন্দোলনের ডাক দিলেন তারপরে পাকিস্তানিরা যখন আরও অত্যাচার শুরু করল তখন তিনি 7ই মার্চের ভাষণ দিয়ে স্বাধীনতার ডাক দিলেন একটা আশ্চর্য মানুষ এত তার সাহস পাকিস্তানদের হাজার হাজার সৈন্য এত এরোপ্লেন অ্যাটাক হেলিকপ্টার ট্যাঙ্ক রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্টের সামনে দাঁড়িয়ে তিনি ডাক দিলেন সংগ্রামের এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাকে জেলে নেওয়া হলো পাকিস্তানে, মৃত্যুদণ্ড দেওয়া হলো, আপোষ করার কথা বলা হলো। তিনি আপোষহীন নেতা, তিনি একইভাবে তাদেরকে মোকাবেলা করলেন, তারা তাকে মুক্তি দিতে বাধ্য হলো। তার জীবনের শেষ কথা বলি আমি, মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় বিশ্বের বড় বড় সাহসী জেনারেল সাহসী যোদ্ধারা ভয় পেয়ে যায়, তারা প্রাণ ভিক্ষা চায়, তারা অনুরোধ করে, কিন্তু যখন খুনিরা তার সামনে গুলি করতে করতে আসছিল তিনি তখন বাসার সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, অনুরোধ করে নাই, প্রাণ ভিক্ষা চায় নাই, দাঁড়িয়েছিলেন, তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কারণ পিছনে ছিল তার সমস্ত পরিবার, তারা তাকে হত্যা করল। হি ডাইড ইন অনার গ্লোরি, সাহসিকতার সঙ্গে তিনি মৃত্যুবরণ করেছিলেন। শিশু বয়স থেকে পরিণত বয়স তার মতো সাহসী নেতা বাংলার ইতিহাসে আর জন্ম হবে কিনা আমরা জানি না। এবার আমি আসছি মাইনুল আলম, আপনার কাছে জানতে চাইব বঙ্গবন্ধুর সাহসিকতার উল্লেখযোগ্য দিকগুলো কি ছিল। তার 55 বছরের জীবনের বেশিরভাগ অংশ জুড়ে ছিল তার সাহসিক ভূমিকা, তার ত্যাগ, তার তিতিক্ষা, এ জাতিকে মুক্ত করার জন্য এই ত্যাগ করে গেছেন। বঙ্গবন্ধু 1920 সালে জন্মগ্রহণের পর মাত্র 18 বছরে উনি রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 25 বছর বয়সে উনি ছাত্র সংগঠন তৈরি করেন। 34 বছর বয়সে উনি সংসদের সদস্য এবং মন্ত্রী হন। ইতিমধ্যে তিনি শুরু করেছেন আমাদের সংগ্রাম, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র সৃষ্টির যে আন্দোলন, সেটা আমাদের স্বাধীনতার আন্দোলন উনি শুরু করেছিলেন। 37 বছর বয়সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন, 51 বছর বয়সে রাষ্ট্রপতি হয়েছেন এবং উনি একটি দেশ সৃষ্টি করেছেন। তার এই 55 বছরের জীবনে যে ত্যাগ তিতিক্ষা, এই সমসাময়িক সময়ে আর কোনো বিশ্ব নেতৃবৃন্দ এমন দেখা যায়নি। 13 বছর উনি জেলে ছিলেন, কারাবন্দী ছিলেন, কিন্তু তার সাহসিকতা, বেপরোয়া মনোভাব, বাংলাদেশকে সৃষ্টি করার, 7.5 কোটি বাঙালিকে মুক্তি করার যে সংগ্রাম উনি চালিয়ে গেছেন, তার বিরুদ্ধে একের পর এক আন্দোলন, একের পর এক মামলা, ষড়যন্ত্র, কারাগারে বন্দী দশা, সবই উনি উপেক্ষা করে এগিয়ে গেছেন, যার ফলে আমরা পেয়েছি একজন বঙ্গবন্ধুকে, একজন শ্রেষ্ঠ বাঙালিকে। উনি দেশ স্বাধীন করেছেন, দেশ পুনর্গঠনে উনি আত্মনিয়োগ করেছেন, তার এই স্বল্প জীবনে উনি তৈরি করে গেছেন একটি ইতিহাস। 13 বছর কারাগারে কাটিয়েছেন, মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানের কারাগারে ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসেছেন। তার শুধু ত্যাগ তিতিক্ষার কথা বলল, তার আপোষহীন মনোভাব, ভেতরে ছিল একটাই চেতনা, যা হচ্ছে বাংলাদেশকে স্বাধীন করা, বাংলাদেশকে পাকিস্তানের কবলমুক্ত করা এবং একটি শৃঙ্খলিত জাতিকে স্বাধীনতা দেওয়া। আমরা পেয়েছি একটি পতাকা, আমরা পেয়েছি একটি মানচিত্র এবং আমরা একটি পেয়েছি স্বাধীন জন্মভূমি, আমাদের মাতৃভূমি। সাজ্জাদ আলী জহির, আপনার কাছ থেকে আমরা বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনের যে সাহসিকতা, সেই শিশুকাল থেকে পরিণত বঙ্গবন্ধু পর্যন্ত, তা সত্যিই আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং তারই ডাকে সারা দিয়েই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে লাল সবুজ পতাকা উদিত হয়েছিল। রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর এই সাহসিকতা কিভাবে প্রতিফলিত হয়েছে? আসলে তিনি একটা দেশ পেয়েছিলেন, দেশটা একেবারে ভঙ্গুর ছিল, সব কিছু ধ্বংস হয়েছিল, ধ্বংসপ্রাপ্ত একটা জমি পেয়েছিলেন তিনি। সেই জমিটার থেকে তিনি একটা সুন্দর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখতেন, চেষ্টা করেছিলেন তিনি, দেশে আন্তর্জাতিক নহলে তিনি সাহসী নেতার একটা পরিচয় দিয়েছিলেন। যখনই তিনি কোনো কঠিন অবস্থার সম্মুখীন হতেন তখন তিনি সামনে এগিয়ে আসতেন, এই বিশাল সমস্যাগুলো তিনি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া, মুক্তিযোদ্ধার পরিবার, শহীদ পরিবারদের তিনি সাহস জগিয়েছেন, তাদেরকে পুনঃস্থানের বন্দোবস্ত করেছেন, লক্ষ লক্ষ বীরাঙ্গনা নারীদেরকে তিনি সমাজে সম্মান প্রদর্শন করেছেন, তাদেরকে মা ডেকেছেন, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, রাস্তাঘাট বানিয়ে চলেছেন। এরপরে আমরা দেখছি বিশ্বের বড় বড় দেশ তার বিরুদ্ধে চলে যাচ্ছে, পাকিস্তানি এবং তাদের 2 একাত্তরে যারা এদেশে ছিল তারাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল, কিন্তু তিনি পিছপা হননি। বিশ্বের বড় বড় দেশ যারা 1971-এ পরাজিত হয়েছিল বাঙালি জাতির কাছে, তারাও ষড়যন্ত্র করছিল, কিন্তু তিনি আপোষহীন নেতা, সাহসিকতার সঙ্গে প্রত্যেকটা সিচুয়েশন
মোকাবেলা করেছিলেন, অন্যায়ের কাছে মাথা নত হননি, এটাই ছিল তার সাহসিকতা। অনেক ধন্যবাদ আপনাকে জনাব সাজ্জাদ আলী জহির। মাইনুল আলম, আপনার কাছে এবারে জানব বঙ্গবন্ধুর সাহসী পদক্ষেপগুলো কেমন ছিল? তার সাহসী দিকগুলো আমি যদি বলতে চাই, 69 গণ আন্দোলন, একদিকে কারাগারের যাওয়ার যে হুমকি ধামকি রক্তচক্ষু, আরেকদিকে উনি গণ আন্দোলনকে এগিয়ে নিয়েছেন। 6 দফা দিয়ে উনি একটি আলোড়ন সৃষ্টি করলেন বিশ্বব্যাপী, এবং উনি দেশে বিদেশে আন্তর্জাতিক মহলে সর্বত্র উনি এই বাণী ছড়িয়ে দিলেন। তার 6 দফা, পরবর্তীতে আগরতলা ষড়যন্ত্র মামলাও তাকে দমাতে পারেনি। এই ষড়যন্ত্র মামলা এক পর্যায়ে মিথ্যা বলে প্রমাণিত হলো আদালতের মাধ্যমে। তার সাহসিকতা, তার জীবনের যে আকাঙ্ক্ষা, জীবনের যে প্রতিদান, উনি দিয়ে গেছেন প্রতিটি অক্ষরে অক্ষরে। এবং বঙ্গবন্ধুর সাহসিকতার কারণে আমরা একটা দেশ পেয়েছি। বঙ্গবন্ধু আপোষ যদি করতেন, সাহসী না হতেন, ত্যাগী না হতেন, এবং উনি যে নিরলসভাবে উনি চেষ্টা করে গেছেন, যে আদর্শ ছড়িয়ে গেছেন, সেটা যদি না থাকতো আমরা স্বাধীন হতাম না। উনি আপোষ করলে, সাহসী না হলে, সাহসের সাথে যদি উনি বিন্দুমাত্র কম্প্রোমাইজ করতেন, তাহলে আমরা আমাদের মুক্তিযুদ্ধের আমাদের স্বাধীনতা আমরা পেতাম না। এক অমূল্য প্রাপ্তি আমাদের জীবনে। আপনার কাছে আমাদের আরেকটু জানতে চাওয়া বঙ্গবন্ধুর সাহসিকতার ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিভাবে কাজ করে যাচ্ছেন, কিভাবে দেখছেন আপনি বিষয়টি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন আলোকবর্তিকে। আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু তার আদর্শের সন্তান, তার সন্তান শেখ হাসিনা আছেন। তার যে জীবনের হুমকিগুলো, এটা আমাদের কারো অজানা নয়। অন্তত 20 বার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, হত্যার প্রচেষ্টা করা হয়েছে। সবচেয়ে জঘন্যতম হচ্ছে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা। এর আগে চট্টগ্রামে গুলি, তার জনসভায় গুলি, ঈশ্বরদীতে তার ট্রেনে গুলি, সহ অসংখ্য ঘটনা ঘটেছে। অসংখ্য তৎপরতা চালিয়েছে ষড়যন্ত্রকারী কুখ্যাত খুনি মহল, কিন্তু পারেনি। সাহসিকতার সাথে, সাহস নিয়ে, বীরত্বের সাথে বাবার পথ ধরে শেখ হাসিনা আজকে বাংলাদেশে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন। 21 শতকের নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ত্যাগ, সাহসিকতা এবং দেশের প্রতি ভালোবাসা, এই মর্মে উজ্জীবিত হয়ে শেখ হাসিনা এগিয়ে চলছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ অনুষ্ঠানের বিশেষ আলোচনা বঙ্গবন্ধুর সাহসিকতা। এতক্ষণ কথা বলছিলেন আমাদের দুজন অতিথি, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক ও মোহাম্মদ মাইনুল আলম সিনিয়র সাংবাদিক। আমি সজীব দত্ত বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। যাবার বেলায় বলে যাই, আসুন এই মুজিব বর্ষে বঙ্গবন্ধুর চেতনা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাই ব্রতী হয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা। মুজিব বর্ষ উপলক্ষে এতক্ষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম এবং বাংলাদেশ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান বঙ্গবন্ধু ও বাংলাদেশ শুনলেন। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সজীব দত্ত। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও বরিশাল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।